হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার একদম অত্যন্ত প্রিয় একটা পছন্দের জায়গায়। আর এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি, কারণ এখানেই আমার ছোটবেলা কেটেছে। আগে এখানে আমাদের বাড়ি ছিল, তো এখন তো বন জঙ্গল হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখুন কত বাতাবি লেবু ধরেছে, আর আকাশটাকে কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে, আর চারিদিকটা কেমন জঙ্গল হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম, আর এই পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। এখানে রুই মাছ, কাতলা, মৃগেল, তেলাপিয়া আর সিলভার কাপ, তারপর রয়েছে ফলই মাছ, পুঁটি আছে, সরপুঁটি আছে, তো এই ধরনের মাছ আমাদের পুকুরে চাষ করা হয়। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে একটা লম্বা সুপারি গাছ, সুপারি গাছটা একাই দাঁড়িয়ে রয়েছে, আকাশটা দেখুন। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা বক্স নিয়ে চলে এসেছি, আর এই বক্সটা কিন্তু গিফটে পাওয়া একটা বক্স। তো এই বক্সে কি আছে আমিও জানি না, তো দেখার জন্য আমিও খুব আগ্রহী। চলুন আর বেশি দেরি না করে খুলি বক্সটা, কি আছে দেখা যাক। আমি খুবই এক্সাইটেড এই বক্সটাকে খোলার জন্য, তো এখন আমি এটার হ্যাপি বার্থডে করছি। এমন একটা ছুরি নিয়ে এসেছি, তো কাটতে চায় না। কোন দিক দিয়ে খুলবো পাচ্ছি না, আর আমার তর সইছে না খোলার জন্য। বন্ধুরা এই বাক্সটা খোলার জন্য আমি টানা হ্যাসা করার পরে ফাইনালি বক্সটার থেকে আমি সিলটা খুললাম। দেখুন কি রয়েছে, ওরে বাবা রে, কি এগুলো দেখুন, ঠান্ডা ঠান্ডা কুলকুল বরফ, আর এগুলো দেখে তো আমার ভয় লাগছে। হায় হায় রে, কি করে ধরবো আমি, ওরে বাবা, কি দেখুন এগুলো, বিগ সাইজ এক একটা কাঁকড়া, দেখুন কি সুন্দর কালারিং কাঁকড়া। বন্ধুরা এই বক্সে কি ছিল আমি আপনাদের ফাইনালি দেখিয়ে দিয়েছি, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর প্লিজ বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট না করে চলে যান, প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আমাদের এই ভিডিওটিকে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন,
আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।